জোড়া খুন হয়েছে, এই জোড়া খুন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে এবং এদেরকে বিচার দাবিতে আমরা মানববন্ধন করতেছি, যাতে সুষ্ঠু বিচার আদালতে আমরা পাই। আদালতের যেভাবে তারা জামিন দেয়া হচ্ছে, এটা আমাদের কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না ন্যায় বিচারের। তবে ন্যায় বিচার যেতে আমরা পাইতে পারি, এই জন্য আমরা সরকারের কাছে আবেদন করতে আছি এবং মানববন্ধনে সবাইকে আমরা জানাইতে আছি যে সবার সহযোগিতা যেন আমরা ভালো একটা সুবিচার ব্যবস্থা পাই। আটজন গ্রেপ্তার হয় নাই, দেখো মেইন আটজন এখনো পর্যন্ত ধরা হয় নাই, আর ধরতে পারি নাই, আর ধরছি দুইজন শাহিনরে ধরা হয়েছে, তাকে জামিন হয়ে যাইতে হয়েছে। আমরা কোনো সুখ বিচার পাই না, আর আমরা কোনো বিচারে আতঙ্কের ভিতরে আছি। আমাকে হুমকি দেয় তারা যে তোমরা আদালতে কেন আসো, কি করো, আমরা মামলা উঠাই নেবো, এর হুমকি আর দিতে আছে। আমরা হাগো হুমকির কারণে আমরা বাড়িতে টেকতে পারি না, যে যে কারণে হাঁটি আমাকে খুব হুমকি দেয়। আগস্ট মাসের 24 তারিখ রাত্রে, মানে দিবাগত রাত্রে, আমার বড় ভাই এবং ছোট ভাই সাতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইদ্রিস হাওলাদার এবং আমার ছোট ভাই মোহাম্মদ সাগর ওসমান গনি ওরফে সাগর হাওলাদার, তারা দোকান বন্ধ করে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছে। এ সময় রাস্তায় ফালাইয়া শাহিন, বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত নৌকা মার্কার শাহিন এবং তার চাচাতো ভাইরা এবং তাদের গুন্ডাপান্ডা বাহিনী মিলে আমার বড় ভাই ইদ্রিস হাওলাদার এবং ওসমান গনি ওরফে সাগর হাওলাদারকে নৃশংসভাবে খুন করেছে। এটা আপনারা অনেকে অনেকেই আটক হয়েছে, এর মধ্যে মানে প্রধান আটজন এখনও ইসের মানে আইনের ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে এখনও। তো মামলার এখনও তেমন কোনো অগ্রগতি পাচ্ছি না, যারাও আত্মসমর্পণ করছে বা র্যাবে বা পুলিশে আইনের আওতায় আনছে তারাও জামিন নিয়ে চলে যেতে আছে। তো আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যেন আমার দুইটা ভাইকে হত্যা করেছে এরকম আর যেন কোনো পরিবার থেকে কেউ ভাই হারা না হয়, কেউ স্বামী হারা না হোক, কেউ সন্তান হারা না হোক, কেউ বাবা হারা না হোক, তাই সরকার যেন দৃষ্টি দিয়ে এটা বিচার করে, সুষ্ঠু বিচার করে।